দিনাজপুর নবাবগঞ্জে শীত বস্ত্র পেলেন দরিদ্র অসহায় শীতার্থরা। দিনাজপুরের নবাবগঞ্জে 500 দরিদ্র অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জনতা ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে উপজেলার দাউদপুর মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় জনতা ব্যাংকের বিরামপুর শাখার সহকারী কর্মকর্তা ও সিবিএ নেতা মোহাম্মদ হাদিবুজ্জামান তোতা, সমাজসেবক মোহাম্মদ ফিরোজ কবির চৌধুরী প্রিন্স ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসিমুদ্দিন উপস্থিত ছিলেন। পরে দেশের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। তো এটাই শুধু শেষ নয়, আরো পরবর্তীতে। দিনাজপুরের নবাবগঞ্জ থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ হাসিমুদ্দিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।